এভরিওয়ান তো আজকে কোনো ভ্লগ না এটা অ্যাকচুয়ালি একটা হল ভিডিও তো আমার প্রথম টেমু হল তো আমি অলরেডি পোস্ট করেছি তোমরা দেখেছো কী কী কিনেছি তো এটা হচ্ছে সেকেন্ড টেমু হল তো সেগুলোই আজকে ওপেন করবো আজকেই ডেলিভারি হয়েছে তো যেটা হয়েছে সেটা হচ্ছে আগের বারে যখন আমরা ডেলিভারি নিয়েছিলাম তো আমাদের অ্যাপার্টমেন্টের তলাতে ডেলিভারি দেয়নি অ্যাড্রেসটা ওরা কি হিসাবে অন্য অ্যাপার্টমেন্টে দিয়ে গেছে ঠিক আছে ছবিটা পোস্ট করেছিল কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এর তলার বক্সের ছবি তো আর আমাদের জানা সম্ভব নয় তো মনোজিৎ গিয়ে জিজ্ঞেস করে খুঁজে তারপরে আল্টিমেটলি পার্সেলটা নিয়ে এসেছিল আর এখানে প্রচুর পার্সেল চুরি হয় সেই কারণের জন্য কি আমরা এবারে ডেলিভারিটা টেস্কোতে নিয়েছি তো টেস্কোতেই ডেলিভারি দিয়ে গেছিল তেমন থেকে ওখান থেকে মনোজিৎ গিয়ে আজকে অফিস অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে তো চলো পার্সেলটা খুলে দেখা যাক কি কি এসেছে ডেলিভারি কারণ এরপরে আবার আর একটা পার্সেল আসছে তখনও শেয়ার করবো তোমাদের সাথে তো এই হচ্ছে আমাদের এত বড় বক্স খোলা আছে ও কাটা আছে কাটা কিন্তু এটা নট খোলা তো এই কাটাটা দেখে মনে হচ্ছে যে কেউ একটা কেটে দেখে যে কি আছে তার মানে টেস্কো কিন্তু সেফ নয় তো এটা হচ্ছে তোমার চিংড়ির ফিল্টার ঠিক আছে তো এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে এই যে চিংনি আমাদেরও এরকমই চিংনি রয়েছে তো এটাতে জাস্ট এই হোলগুলোর ওপরে এটাকে লাগিয়ে দিলে তেলটা আর কি শুষে নেবে তেলটা অ্যাবজর্ব করার জন্যই এই ফিল্টারগুলো থাকে এটা ফার্স্ট পারচেস তো আমরা যে নতুন ফিল্টার গুলো কিনেছি সেখান থেকে দুটো নিয়ে আমরা চিমনিতে দিচ্ছি ফেলে দিয়েছি আর দেখা যাক কতটা কি কাজ করে তো এটা হচ্ছে টয়লেট রোল হোল্ডার দুটো বাথরুমের জন্য দুটো আর এটা হচ্ছে প্লাস্টিকের মেটেরিয়াল আর এখানে এটা হুক আছে এটা লাগাবে হবে ও আচ্ছা ভেতরে একটা এরকম হুক দেওয়া আছে এটার সাহায্যে দেয়ালে লাগিয়ে এটাকে ফিক্স করা হবে যেহেতু জিনিসগুলো অনেকদিন আগেই এসেছে আর আমাদের অলরেডি সমস্ত জিনিস লাগানো হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করতেও আমার সুবিধা হচ্ছে আর এই যে দেখো এইভাবে আমরা টিস্যু হোল্ডারটা লাগিয়ে দিয়েছি নেক্সট পার্চেস হচ্ছে এলইডি লাইট ঠিক আছে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইন্ডাকশান ল্যাম্প বেসিক্যালি এটা কি কাজ করে মনোজিৎ একটু বলে দাও এটা হচ্ছে মোশন সেন্সর এটা লাগানো থাকবে আমাদের বেসিক্যালি ঘরের দরজাগুলো রাতের বেলা খুললে ওই করিডোরটা খুব অন্ধকার হয়ে থাকে তো ওই জন্য এটা রাখা যে এটা মোশন সেন্স করলে এটা অটোমেটিক জ্বলে উঠবে কিছুক্ষণ জ্বলবে আবার মোশন সেন্স বন্ধ হয়ে গেলে আবার অটোমেটিক নিবে যাবে আমি দিয়েছি হুম সেন্সর লাইট জ্বলে উঠেছে হুম তো জন্য দুটো নেওয়া হয়েছে ওদেরকে ভেতরটা দেখাই এই যে এটা দেখতে এরকম আর এটা একটা ইউএসবি পোর্ট আছে চার্জ করার জন্য আর এই পেছন দিকে দেখো একটা অ্যাডেসিভ দেওয়া আছে সাথেই তো নিচের দিকে লাগিয়ে দিলে এটা নয় অ্যাডেসিভ না তো এটা হ্যাংও করে যদি কেউ হ্যাং করতে চায় হ্যাং করতে না তো অ্যাডেসিভ লাগিয়ে রেখে দিলে এটা মোশন সেন্স করে জ্বলে উঠবে এখন হবে না কারণ লাইট পড়ছে তো আচ্ছা হ্যাঁ অন্ধকারে এটার ভেতরে ছিল যখন তখন জ্বলে উঠেছে তো এই যে জ্বলে উঠেছে তো এটা গেল সেট আর একটা জিনিস তো এই যে দেখো দরজা খুলতেই অন্ধকারের মধ্যে এখানে কিন্তু কোনো লাইট জ্বলছে না আর ঘরেও কিন্তু কোনো লাইট জ্বলছে না আমি ঢুকতেই কিন্তু সেন্স করে লাইটটা জ্বলে উঠেছে বারান্দায় একটা দেওয়া হয়েছে যেটা হোয়াইট কালারের আর যেটা একটু ইয়েলোই সেটাকে দেওয়া হয়েছে আর একটা গেস্ট রুম রয়েছে যেটা সেই রুমে তো দুটোই কিন্তু সেন্সার লাইট সেন্স পেলেই ওটা আপনি থেকেই জ্বলে ওঠে নেক্সট হচ্ছে এটা তোমার মানে আমাদের বেশি নিয়ে যে কলটা আছে না খুললে প্রচন্ড জলের ফ্লো আর ছিটকায় প্রচুর তো যার ফলে এইটা নেওয়া হয়েছে হয় না যেটা লাগিয়ে দিলে কলের মুখে এটাকে একটু স্লো করে দেয় জলের ফ্লোটাকে আর একটু স্প্রেড করে দেয় এই যে দেখো একটু ফোম বেস জল বেরোবে এটা এখানে চলবে ভালো কারণ এখানে হার্ডনেসটা নেই তো ইন্ডিয়াতে এইগুলো খুব একটা ভালো চলে না কারণ আয়রনের জন্য খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় মুখটাই আয়রন জমে যায় তো এই শার্টটা কিন্তু আমরা আমাদের রান্নাঘরের কলের সাথেই অ্যাটাচ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ জল কিন্তু এখন আর একদমই ছিটকাচ্ছে না আর একটু যেহেতু লম্বায় বেড়ে গেছে তাই নিচেই জলটা পড়ছে বেসিনের মধ্যে প্রথমের দিকে আমি একটা টয়লেট রোল হোল্ডার দেখিয়েছি অলরেডি এটা হচ্ছে আরও এক ধরনের টয়লেট রোল বা টিস্যু হোল্ডার বলতে পারো এটা কিভাবে লাগাতে হবে সেটা আমি বলে দেব। কিন্তু তোমাদের মনে হতে পারে এত টিস্যু রোল হোল্ডার কিনে কি হবে আসলে এই দুটো কিনেছি টিস্যু রোল হোল্ড করার জন্য নয় এই দুটোকে আমি অন্যভাবে ব্যবহার করব আর সেটা আমি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা এরকম একটা এটা বা জাস্ট এইটাকে পুল করে খুলে দিলে চলে আসবে এটা দেওয়ালে লাগিয়ে দিলে আর তারপরে এই যে এখানে যে এই যে গ্রুপগুলো আছে জাস্ট গ্রুপে এরকম আটকে দিলেই কিন্তু দেখো সেরকমভাবে থাকলে এখানটায় টিস্যুটা রাখা হলো দিয়ে পুল করতে পারবে নয়তো এইভাবে রাখলেও হবে এইভাবে টিস্যুটা ঢুকিয়ে দিলে এইভাবে পুল করা যাবে এই টিস্যু হোল্ডারটা কিন্তু বাড়ানো কমানো যায় তো কিচেনে ব্যবহার করা হয় যদি তাহলে তো একটু লম্বা টিস্যু লাগে সেক্ষেত্রে লম্বা করে ব্যবহার করতে হবে আর টয়লেটে লাগালে কিন্তু এরকমভাবে ছোট করে ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে বলেছিলাম না যে এই দুটোকে আমি অন্যভাবে ব্যবহার করো এই যে দেখো দুটোকে লাগিয়ে দিয়েছি লম্বা করে যার ফলে এই কিচেন ফয়েল তারপরে ক্লিং র‍্যাপ তারপর কাবাব বানানোর স্কিউয়ার সব কিছুই আমি কিন্তু এর উপরে রাখতে পারি আর দুটো হুকের মতো আছে সেই দুটোতে আমি সিজার আর একটা আমার ছোটো প্যান আছে সেটাকে ঝুলিয়ে রেখেছি নেক্সট আইটেম হচ্ছে এখানে কিছু বই আমরা অর্ডার করেছিলাম ছোটো ছোটো ভীষণ দেখতে কিউট দেখতে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস কপি বুক রিওর জন্যই অর্ডার করা হয়েছে এটা মেনলি হচ্ছে তোমার থ্রি প্লাস এজের জন্য এখানে টোটাল বই আছে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে একটা আছে এগুলো প্রি স্কুলের জন্য একটা ড্রয়িংয়ের বুক আছে একটা রয়েছে অ্যালফাবেটস একটা আছে নাম্বার আর একটা আছে ম্যাথস তো এই যে এগুলো না মানে পুরো খোদাই করা বলতে পারো মানে চেপে লেখা আছে ঠিক আছে এগুলোকে কি একটা যেন বলে বেশ হ্যাঁ তো এই যে ম্যাথস এটা কালার নয় বাবা তো এরকম আছে এটা একটা আর নাম্বারেরটা হচ্ছে এই যে নাম্বার কতটু আছে আর নাম্বার আছে কাউন্টিং আছে এগুলো রয়েছে বেশ সুন্দর জিনিসটা আচ্ছা এটা রয়েছে অ্যালফাবেটস প্র্যাকটিস কপি আর কি আর একটা রয়েছে তোমার ড্রয়িং এই যেমন ড্রয়িং আছে সুন্দর আর এগুলো করার জন্য দিয়েছে একটা পেন আর দিয়েছে এখানে টোটাল ছটা রিফুল আর একটা আছে এটা হচ্ছে মানে পেনটা হতে ভালো করে হোল্ড করতে পারে বাচ্চারা এটা গ্রিপের জন্য দেওয়া আছে আমি দেখাচ্ছি লাগিয়ে এই যে এইদিকে একটা গ্রুপ এইদিকে একটা গ্রুপ দুটো আঙুল দিয়ে যেরকম আমরা ধরি পেন তেরকমভাবে ধরে লেখার জন্য সত্যি আর কত ইনোভেটিভ চিন্তা ভাবনা নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে ইনসুলেটেড টেবিল ম্যাট তো এটা বেসিক্যালি রাবার মেটেরিয়াল না রাবার নয় সিলিকন মেটেরিয়ালের তৈরি তো সেই জন্য হিটে মানে হিটিং পট রাখলেও কোনো অসুবিধা হবে না তো এই সেম জিনিস আমার বাড়িতেও ছিল মধ্যম গ্রামের বাড়িতে সেটা যদি একটু মোটা ছিল বাট এটা একটু পাতলা তো এটা আমরা চারটে চারটে একসাথে একটা সেট ছিল অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে পাঞ্চ মেশিন মানে ওই আমরা যে কাগজের সাইডে পাঞ্চ করি না যেরকম পাঞ্চিং মেশিন হয় আমাদের আর কি তো সেটা পাঞ্চিং মেশিন কোনো ডকুমেন্টগুলোকে ফাইল করার জন্য পাঞ্চিং মেশিন দরকার পাঞ্চ করে তারপর ফোল্ডারে মানে হ্যাঁ ফোল্ডারে রাখতে বা ফাইলের মধ্যে রাখতে সুবিধা তো এটা একটা মনোজিত অবশ্যই এটা কিনেছে অন্য কাজে ব্যবহার করবে বলে ও একটা নতুন বেল্ট কিনেছে সেটাতে এক্সট্রা একটা হোল করার জন্য এই পাঞ্চ মেশিনটা কিনেছে তো জানি না আদৌ এটা দিয়ে হবে কি হবে না বলছে তো নাকি হবে দেখা যাক হয় কি না নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে লিন্ট রিমুভার মানে আমাদের যে সোয়েটারে বা যে কোনো উলের জিনিসে যে রোমাগুলো হয়ে যায় না সেই রোমাগুলো রিমুভ করার জন্য এটা একটা এটাকে বলে ক্লথ সেভ তো জিনিসটা তোমাদের দেখাই এটা হচ্ছে ব্রাশটা এটা এরকম ঢাকনা দেওয়া থাকে এটা বেসিক্যালি ব্যাটারি অপারেটেড বোঝা যাচ্ছে এই যে এখান থেকে ওপেন দুটো ব্যাটারি লাগবে দুটো তো আর এটা হচ্ছে তোমার যেখানটা দিয়ে শেভটা করা হবে এখানে একটা অন অফ সুইচ আছে কাজ করে আর রোমাগুলো এখানে টেনে নেবে কেটে দিয়ে এইখানটায় একটা চেম্বার আছে এটাতে এসে জমা হবে এইটা আমাদের তেম থেকে এখনও পর্যন্ত সব জিনিসের মধ্যে সেরা কেনা এত সুন্দর এই রোয়াগুলোকে কেটে দেখো বার করে দিয়েছে রিওর সোয়েটারে পুরো রোঁয়ায় ভরে গেছিল এর আগে ওই অ্যাডেসিভ দেওয়াগুলো আমি অনেকবার চেষ্টা করেছি রোল অন টাইপের যেগুলো কিচ্ছু হয় না ওটাতে কিন্তু এটাতে সুন্দর পুরো সোয়েটারটা আমার ক্লিন হয়ে গেছে ওর মধ্যে আমি সোয়েটারটা অন্য কোনো দিন একদিন দেখাবো নেক্সট যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে কাপ হোল্ডার তো এটা আমাদের যে কাবার আছে সেই কাবারে জাস্ট এরকম করে ঢুকিয়ে দিলেই এটা আটকে রয়ে যাবে আর কাপগুলোকে এখানে হ্যাং করে দেওয়া যাবে কাপ তারপরে তোমার ওই হাতা খুন্তি চামচ সবই তুমি হোল্ড করতে পারো ইনফ্যাক্ট প্যানও খুব ভারী প্যান না হলে প্যান হ্যাঁ হ্যাঁ হালকা ফুলকা প্যান যেগুলো থাকে সেগুলোও পারবে সস প্যান ছোট ছোট তো এই যে দেখো এখন তো রাত্রিবেলায় আমি এই পোশানটা শ্যুট করেছি এই একটা কাপই বেঁচে আছে বাকি সমস্ত কাপগুলো বেরিয়ে গেছে ডিশওয়াশারে দিয়ে দিয়েছি আর একটা হুইস্কারও এরকম ঝুলিয়ে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য যে সুন্দরভাবেই কিন্তু সব কিছু ভালোভাবে ঝুলিয়ে রাখা যায় তো নেক্সট যেটা অর্ডার করেছি একটা ফানেল এটা আমি বেসিক্যালি অর্ডার করেছি আমার মশলাপাতি ঢালার জন্য কারণ আমি এখন মশলা ঢালার জন্য যে কৌটোগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে বেসিক্যালি রিওর জুসের বোতল ছোটো ছোটো তো ওগুলো অনেক কটাই আমার জমে গেছিলো ওইগুলোতেই আমি রাখি আলাদা করে আর কোনো মশলার কৌটো আমি কিনি নিই তো ওই জন্য ওর মুখটা যেহেতু সরু তাতে ঢালতে খুব অসুবিধা হয় কাগজে করে মুড়ে তাই জন্য এই একটা অর্ডার করেছি যাতে সুবিধা হয় সেই তো এই যে দেখো আমি এখানে বলছিলাম না যে রিওর জুসের কিছু বোতল আছে যেগুলো তুমি মশলা রাখি তো এই যে এইগুলো হচ্ছে সেই বোতলগুলো যার মুখটা দেখো ভীষণ সরু তো এই কাগজ দিয়ে ঢালতে গেলে পড়ে যায় বলে এখানে আমি দেখো ফানেলটা ব্যবহার করছি আর কত ইজিলি মশলাটা কিন্তু কৌটোর মধ্যে ভরে যাচ্ছে তো দারুণ না ব্যাপারটা নেক্সট অর্ডার করেছি একটা প্লাস্টিক হোল্ডার বলতে পারো এটা হচ্ছে তোমার ক্যারি ব্যাগ হোল্ডার যত বাড়িতে ক্যারি ব্যাগ আসে সেইগুলো হচ্ছে এর ভেতরে এটাকে একটা জায়গায় হ্যাং করে দেব। আর তলা দিয়ে যখন দরকার হবে এখানে একটা হোল করা আছে এখান থেকে বার করে নিলেই হবে শুধু পরপর পরপর ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে তো এইটা হচ্ছে সেই জিনিস আমি এটাকে আমার কিচেনের ক্যাবিনেটের ভেতর দিকে লাগিয়ে দিয়েছি একটা হুকের সাহায্যে আর এই যে প্লাস্টিকগুলো পরপর পরপর সুন্দর করে গুছিয়ে রেখেছি আর নিচে দিয়ে দেখো এরকম ভাবে টানলেই কিন্তু একটার পর একটা প্লাস্টিক চলে আসবে আবার ওপর দিয়ে এরকম ভাবে রেখে দিলে কিন্তু কিন্তু এগুলো সুন্দরভাবে থেকে যাবে এটাও বেশ ভালোই হচ্ছে আবার একটা লাইট একটা না অনেকগুলো আছে এই যে ছটা লাইট আছে এগুলো হচ্ছে কি বলে এগুলো কি তোমার স্পট লাইট ছোট ছোট স্পট লাইট এরকম দেখতে তো এই পিনটা নিয়ে গিয়ে ওখানে জায়গায় কোলে লাগিয়ে দিলেই হয়ে যাবে আমাদের রান্নাঘরে বাথরুমে এই ধরনের লাইট আছে এগুলো হচ্ছে সাদা আর আমাদের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে হলুদ এখানে ম্যাক্সিমাম লাইটই সব হলুদ তো আমাদের মোটামুটি সব লাইটই লাগানো হয়ে গেছে তো রান্নাঘরে এসে দেখো এরকম ভাবে দুটো লাগিয়ে দিয়েছে মনোজিত নেক্সট যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে একটা কিচেনের যে ইয়ে রয়েছে কল রয়েছে সেটার গায়ে এটাকে হ্যাং করানোর জন্য কারণ এটার মধ্যে ওই স্পান বাসন মাজার জালি এইসবগুলো রাখা যাবে আর এটা হচ্ছে এরকম টাইপের জিনিসটা এইটা নিয়ে গিয়ে কলের ওখানে অ্যাডজাস্টেবিল যে কোনো একটা হোলের মধ্যে আটকে দিতে হবে আর এটা এরকম দাঁড়িয়ে থাকবে আর এর ভেতরে তুমি তোমার প্রয়োজনীয় বাসন মাজার জিনিসপত্রগুলো রাখতে পারবো আর এটার স্পেশালিটি হচ্ছে তলায় হচ্ছে এরকম হোল করা আছে যার ফলে জলটা দাঁড়াবে না জলটা তলা দিয়ে করে দেবে তো এই হচ্ছে ব্যাপার এটা খোলা যায় রিমুভ করা যায় এরকম দেখতে এই যে দেখো এটাকে এরকম কলের গায়েতে আটকে দিয়েছি আর এইটা একটু ঢিলা আছে মাঝে মাঝে নেমে যায় আদারওয়াইজ এটা কিন্তু বেশ ভালোই এই যে এরকমভাবে যদি জল দিয়ে আমি এগুলোকে ধুয়ে দিই তাহলে কিন্তু তলা দিয়ে জলটা পড়ে যায় আর এছাড়া বাসন মাজার পরে ধুয়ে যখন রাখি তখনও কিন্তু জলটা আপনা আপনাদেরকেই ঝরে যায় এটা হচ্ছে প্লাস্টিকের একটা পাত যাতে খাঁজ খাঁচ করা আছে টয়লেটে কিন্তু বেশি অনেক সময় পাইপের মধ্যে চুল আটকে যায় নোংরা আটকে যায় সেইগুলোকে যাতে পরিষ্কার করা যায় খুব সহজভাবেই তো ওই পাইপের মধ্যে ঢুকিয়েই সেই জন্যেই এটা কিনেছি তো এই ছিল আমার তেমু থেকে আসা সেকেন্ড হল আর কি প্রোডাক্টের তো অনেকগুলো জিনিসই অর্ডার করেছিল মনোজীব তার মধ্যে কিছু জিনিস এসেছে আর আরও কিছু জিনিস আসবে নেক্সট কবে আসে দেখা যাক তবে একটা সুবিধা কি একটা প্যাকেটের মধ্যেই একটা অর্ডারের সমস্ত জিনিস আসে কখনো মানে এরকম নয় যে আমাদের অ্যামাজনে কি হয় যে কোনো একটা প্রোডাক্ট একদিনে এলো আবার আরেকটা প্রোডাক্ট আরেক এলো বাট এটা সিঙ্গেল অর্ডারে সমস্ত প্রোডাক্ট একদিনে একই সাথে একটা প্যাকেটের মধ্যে এসেছে এটা ভীষণ ভালো জিনিস তো চলো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো হল ভিডিও কেমন লাগলো কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা লাইক করতে ভুলো না আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তেললেন টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো